হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো। এই দেখো সকাল এখন বাজে 7:30। আমি এখন স্নানে যাব, তার আগে আমি বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, এবার মশারি তুলছি, মশারি ভাঁজ করছি। মানে অনেকটাই বেলা হয়েছে, তুলু ঘুমাচ্ছিল বলে আমি আর মশারিটা তুলতে পারিনি। দেখো বিছানা টিছানা আমার এবার ঝাড়া হয়ে গেল পুরো কমপ্লিট। এই দেখো ছেলের প্যান্ট ছিল একটা, ভাঁজ করি না। দেখো বাসন মাজছি। আজকেও আমার কাছে যে কাজ করে সে আসেনি, যার জন্য আমার সব বাসন কোসন আমি রান্না করছি আর একটা একটা করে বাসন মাজছি। এ দেখো ভাবলাম সময় যখন পেয়েছি ঘরের ঝুলগুলোও ঝেড়ে নিই, ওই জন্য ঝুলগুলোও ঝেড়ে নিচ্ছি, কেন যে শনিবার আমি শনিবার করেই ঝুল ঝাড়ি। এই দেখো আর গরম পড়ে গেছে তো প্রচণ্ড, মাকড়সার জাল বুনে, আর মাকড়সার জাল বুনলে সে তার মধ্যে ধুলো আটকালে বিচ্ছিরি লাগে। সকালে ঝাড়ি আবার বিকেলে দেখি কোথা থেকে মাকড়সা জাল বুনেছে, ঝুল হয়ে গেছে। এত পরিষ্কার করেও ঘর মনে হয় যেন পরিষ্কারই হলো না। দেখো তুলু আমার সঙ্গে কথা বলছে, আমি ওর সঙ্গে কথা বলছি, আর এই ঝুল ঝাড়ছি ঘরের। এবার ছেলেকে স্নান করাবো, ঘরটা ঝেড়ে ঝাড়টা দেবো, দিয়ে স্নান করাবো, কেননা ছেলের মিশ আসবে 12টার সময়। এখন 11:30 বাজতে চললো প্রায়, গরম জল বসিয়ে দিয়েছি, স্নান করাবো ছেলেকে। দেখো বেটে মানুষ ঝুল ঝাড়তে বড্ড অসুবিধা হয়। আর দেখো আমার বাবা এসছে আজকেও, বাবা বসে চা খাচ্ছে, বাবা চা খাচ্ছে আর আমি সাবধানে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি যেন বাবার চায় না পড়ে। আমার আর বাকি নেই বেশি, মোটামুটি হয়েই এসছে। আর আবার টেনশান কাজ করছে একটা, যে মিস চলে আসবে, মিস বসে থাকবে, ছেলেকে স্নান করাবো, যদি স্নান না হয় তাহলে তো মিস বসে থাকবে, ওই জন্য একটু তাড়াহুড়োই করছি। তারপরে বোনের মেয়ে আছে, তাকেও স্নান করাতে, মানে স্নান করাতে হবে। কি বলতো, ফ্যান পরিষ্কার করা একটু কষ্টকর, বুঝেছ? মানে বাড়িতে কেউ থাকলে একভাবে ধরলে, এবার আমি যদি চেয়ারে উঠি ধপ করে যদি পড়ে যাই তা তো বিচ্ছিরি একটা অবস্থা হবে। দেখো আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি, কেন আমি রান্নাঘরটা ন্যাকড়া দিয়ে বালতি করেই মুছি হাতে, কেননা রান্নাঘরে তেল ঠেল ছেটে তো রান্না করতে গিয়ে একটু সার্ফ ফেলে ভালোভাবে মুছে নিচ্ছি। দেখো এবার আমি মপ দিয়ে আমার ড্রয়িং রুম, আমার শোয়ার ঘরটা মুছে নিচ্ছি, কেননা আমি মানে কাপড় দিয়ে ভালো মুছতে পারি না, বসে বসে আমার খুব কষ্ট হয়, আমি মানে খুবই কষ্ট, নিঃশ্বাস নিতে পারি না, দম বন্ধ হয়ে যায় আমার, ওই জন্য আমি মপ। খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি সব কমপ্লিট। এবার আজকে আর শোবো না দুপুরবেলায়, আজকে একটু অন্যরকম ভিডিও বানাতে চলেছি, তা দেখি কেমন ভিডিও বানাই। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমার তো খুব মনে মানে আনন্দ বলো ফুর্তি বলো যাই বলবো না কেন আমার প্রচণ্ড এক্সাইটেড লাগছে। এ দেখো চুরি করে ফেলেছি হাতে, একটু পরেই দেখতে পাবে, থাকো আমার সঙ্গে। হ্যাঁ সব সিক্রেট আস্তে আস্তে প্রকাশ্য, বুঝেছো? এই দেখো চুরি পরেছি, ভাল লাগছে চুরি পরে। চলো এবার তাহলে দেখাতে থাকি তোমাদের আমি কি কি করবো, বা আমার পরবর্তী পদক্ষেপ আমি কি করতে চলেছি, তাহলে আমার সঙ্গে থাকো, চলো যাই। এটা তো সাজুগুজু করে রেডি, চলো তাহলে আমার সঙ্গে থাকো, দেখো কোথায় যাই আমি। এ দেখো আমি একটু সাজুগুজু করতে চলে এসেছি, বসন্তের লুক দিতে মানে চলেছি আমি, জানি না আমাকে কেমন লাগবে, তোমরাই বলবে আমাকে কেমন লাগবে। এ দেখো আমাদের পাড়ায়, একদম আমাদের বাড়ির সামনেই, সেজে গুজে আমি এবার চলে এসেছি, দেখো কেমন লাগছে জানি না। এই দেখো এটা আমার বাড়ির ছাদে উঠেছি, আমি সাজুগুজু করে বাড়ির ছাদে উঠেছি। দেখো আমি ছাদে উঠে পড়েছি সাজুগুজু করে, দেখো তোমাদের দেখানোর জন্য ভাবলাম যে একদম ছাদে উঠেই তোমাদের সঙ্গে কথা বলবো আর কয়েকটা শর্ট ভিডিও করে নেবো, এত সুন্দর সাজে তো আমি কখনো শর্ট দিইনি। তাই দেখো আর কি বলতো, আমি এখন ভয়েস দিচ্ছি, এ দেখো আমি এখন ভয়েস দিচ্ছি, কেন বলতো আমি ভিডিও যখন আমার শ্যুট হয়েছে তখন আমি কথা বলেছিলাম, কিন্তু পরে আমি এখন এডিটিং করতে গিয়ে দেখছি প্রচুর গান হয়ে মানে পেছনে গান বাজছে আমাদের বাড়ির পেছনে, জানি না ফাংশন কি বা কিছু হচ্ছে, আজ দুদিন ধরে মাইক বাজছে আমরা বাড়িতেই, মানে কান ঝালাফালা হয়ে যাচ্ছে সেই সকাল থেকে শুরু হচ্ছে। চলো আমাকে দেখে নাও তোমরা, আমার আমাকে কেমন লাগছে বা আমাকে মানিয়েছে কি না এই শ্বাসটায়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো আমার মেয়ে সব পোস্টগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে, মা এরকম করে দাঁড়াও, ওরকম করে দাঁড়াচ্ছি, না রে
আমাকে ভালো লাগবে না। আমার মেয়ে বলছে থাক, ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে, তোমাকে কতগুলো ফটোশ্যুট করে দিই, তা তোমরাও দেখো আমার ফটোশ্যুটগুলো আমার মেয়ে করছে। আমার ছাদে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে আছে, আর আমার ছেলে কি বলো তো হাজবেন্ডের সঙ্গে একটু মাঠে গেছে, মানে ফুটবল নিয়ে খেলবে বলে। ওর পাপা একটা আমার ছেলেকে ফুটবল কিনে দিয়েছে, তা ফুটবলটা বিকেলবেলা তো আমার হাজবেন্ড বাড়ি থাকে না, তা আজকে আছে বলে ওই জন্য মাঠে গেছে খেলতে। এই দেখো এটা আবার ছাদে অন্ধকার হয়ে যাচ্ছে বলে নেমে এসেছি। আমার ড্রয়িং রুমে আমি কতগুলো ফটো তুললাম, মেয়ে বললো মা বসো এইভাবে এইভাবে বসো, তা মেয়ে আমাকে তুলে দিল। জানি না কি মানে তোমরা কি কমেন্ট করবে বলতে পারবো না, খারাপ ভালো সবই কিন্তু কমেন্ট করো, খারাপটাও যেমন নিতে পারবো ভালোটাও নিতে পারবো, বুঝেছ? আজকে গুজি মোটামুটি মেকআপ টেকআপ তুলে ফেলেছি, আর যেটুকু আছে এই রান্নাঘরের কাজটা সেরে তারপরে তুলবো, কি বলো তো? এই দেখো তোমরা ভাবে বাড়ির মধ্যে সেজে গুজে রান্না করছো, রান্নাঘরে ঢুকে তুমি কেমন? আসলে সেটা না, আমার বোনের মেয়ে বললাম না আজকে চলে যাবে, এই দেখো, আর আমার বোনও এসছে, ওই তুলুর পাপা এসছে নিতে, ড্রেসের মাপ দেবে, দোকান দেবে, মাপ দেবে বলছি সরি, দোকানে এক সেট ড্রেস কিনবে, তার দোকানে যাবে, এখন যে তুলু তাহলে একটু খেয়ে যা। এবার তাড়াহুড়ো করে দেখো এখানে কুমড়ি করছি আর বেগুনিও ভেজেছি, বেগুনি তাড়াতাড়ি করে ভেজে তুলুকে দিলাম আর কুমড়ি কটা ভাজছি, তারপরে চুলের ইয়েটা খুলবো, কারণ কাটা ক্লিপ আছে তো অনেকটা সময় ধরে খুলতে হবে, আর তার মধ্যে আমার হাজবেন্ডের পেয়ে গেছে খিদে, আমি বাড়ি ছিলাম না, নিজের মতো নিজে কি পাখির মতো নিয়ে খেয়েছে, এবার সন্ধে না হতে হতে তার খিদে পেয়ে গিয়েছে। তুলু থালাটা এনে দে, ওই জন্য তাড়াহুড়ো করে ঢুকেছি, সে বাচ্চা ছেলের মতো হয়েছে হয়েছে খিদে জ্বালায় বলছে যে আমাকে একটু মুড়ি চানাচুর আর একটু পেঁয়াজ দাও, বসে বসেছি ভাই। তাই তুই 5 মিনিট বসতে পারবে না এতক্ষণ বসলে? এ দেখো তাড়াহুড়ো করছি, তাই এ দেখো গরম গরম বেগনি কে খাবে, ভাজা শুরু হয়ে গেছে, অর্ধেক পেটেও চলে গিয়েছে, বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি। এগুলো কুমড়ি আর এইটা হচ্ছে বেগুনি, ওটা একটু হলে তাহলে ফুলতো বালিশের মতো। এবার বোনও চলে গেছে, অনেক সময় হয়ে গেছে রান্নাঘরে, এতক্ষণ কেটে গেল, আটাও মাখতে পারিনি, আটাও মাখবো, আর এই যে সাজন বেগুন গয়নাগাটি সব খুলবো, এই যে সব কেটে কেটে গিয়েছে চুরি করতে গিয়ে, চুরিগুলোতে ধার এক একটা চুরিতে কেটে গেছে, সাড়ে দেখো কানেকটাও খুলিনি এখনো, আর চুলটা খুলতে একটু অনেকটা সময় লাগবে বুঝেছো, ওই জন্য এদিক ওদিক হচ্ছে, হাতে একটু ক্রিম দেবো গো, হাতে ছাল চামড়া উঠে গিয়েছে গো, জুড়ে যাচ্ছে এগুলো সব। সাজনেরও যেমনি আনন্দ আছে খোলারও তেমনি দুঃখ আছে, খুলতে গিয়ে সব ছেঁচড়ে মেঁচড়ে যাচ্ছে, চুলটা খোলা সব থেকে বেশি ডিফিকাল্ট, দুনিয়ার কাটা বাঁধা রয়েছে মাথায়। আর এই চুলগুলো দেখো শ্যাম্পু করেছি আজকে, আবার আগামীকাল করতে হবে, একেবারে আকাটা হয়ে রয়েছে চুলে, সব ওই স্প্রে দিয়েছে আমাকে, বললো কাকিমা তুমি কিন্তু কালকেই শ্যাম্পু দিয়ে ফেলবা মাথায়, এলাম হ্যাঁ হ্যাঁ তুই এখন যা দিচ্ছিস দিয়ে দে, আমি কালকেই শ্যাম্পু করে ফেলবো। এই তোমাদের সঙ্গে কথা বলতে বলে দুটো ক্লিপও খুলে ফেললাম আমি, বলতো আমি না ক্লিপ মাথায় দিই না, কিন্তু আমার চুলের অনেক গোছ, দেখেই তো বুঝতে পারো আমার চুলে কত গোছ, এবার আমার ক্লিপ দিলেই না ছোটোবেলা থেকে খুব মাথা যন্ত্রণা করে, ওই জন্য ক্লিপ হেয়ার ব্যান্ড এগুলো আমি খুব কম ইউজ করেছি, আজ মাথায় ছোটোবেলায় বলো, বুঝেছো? আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব, হ্যাঁ অনেকটা বড় হয়ে গেছে, ধৈর্য ধরে দেখো প্লিজ, আর কি বলো তো বসন্তের লুকটা কেমন লাগছে অবশ্যই বারবার আগেও বলেছি এখনও বললাম কমেন্ট করে জানাবে। হ্যাঁ দেখো ক্লিপ খুলতে গিয়েই আমার ক্লিপ কাটা এগুলো খুলতে গিয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছে, মানে খোঁচা খাচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলছি আর একটা একটা করে খুলছি, ঠিক আছে? আর দেখো আমার ছেলে দেখো বসে খেয়েছে মতো বলতে, কানেকটা খুলবো দুলটা কেই বলো তো, আমি গত বছর গত এপ্রিলে কিনেছিলাম, আমার বোনের জায়ের মেয়ে মানে মেয়ের বিয়ে ছিল, মানে আমার বোনের শর্টকাটে বলতে গেলে ভাসুরজির মেয়ের ভাসুরজির বিয়ে ছিল, তখন কিনেছিলাম, বিয়ের দিন তো পড়েছিলাম ধরো গয়নাগুলো, কিন্তু কোনে রাতে যাবো, রাত হবে ফিরতে, একটু গ্রামে সাইডে বাড়ি, এবার গ্রামে সোনাদানা অত রাতে সোনাদানা পরে আসবো, যার জন্য কিনেছিলাম টুকটাক ভারী গয়নাগুলো, তো আমি তো এমনিতে সাজি না, যেমনি আজকে হঠাৎ করে লেগে গেল, দেখবে আমার সাজের লুক খুব কম, মানে আমার মানে সাজ মানে কি বলো তো, একটু লিপস্টিক দেবো গাঢ় করে, একটা বড় টিপ পরবো আর কাজল, ব্যাস তাহলে আমার সাজ হয়ে গেলে, গলায় একটা কিছু দিয়ে নেবো, ব্যাস চুলটা এখন খুলতে গিয়ে 12টা বেজে যাবে, তবে এখন আজকের মতো টাটা জানিয়ে দিচ্ছি, গুড নাইট, সুস্থ থেকো ভালো থেকো, আর আমার চ্যানেলটার পাশে কিন্তু অবশ্যই থেকো, এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রেখো,
আর সঙ্গে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর হ্যাঁ, লাইক করবে কিন্তু, আর হচ্ছে শেয়ার করা ভুলবে না। আমি কিন্তু রোজই ভাবি আমার ভিডিও কবে একটু বেশি বেশিভাবে শেয়ার হবে, কিন্তু হয় আর না। দেখি তোমরা যদি সাথে থাকো, রোজই বলি কথাটা, তাহলে তো একদিন না একদিন বেশি বেশি শেয়ার হবে।